নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গে। ওম গুরুবে গৌরচন্দ্রায়, রাধিকায়ই তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণভক্তায়, তদ্ভক্তায় নমো নমো। নমো মহাবেদনায়, কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। তময়ি বাস্মি না জীবামি তয়ই বিনা, ইতি বিজ্ঞানাং দেবী ত্বাং নায়ং মম চরণান্তিকে। নমো বিষ্ণুপাদায়, গোবিন্দ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে শ্রী 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 স্বামী শিবানন্দ বাবা ইতি নামিনে। নমোয়ং বিষ্ণুপাদায়, গৌরপৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তিবেদান্ত বনমিতি নামিনে। প্রথমে আমি রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, সমস্ত আর উপস্থিত সমস্ত রূপানুগ গুরুবর্গের উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার যখন পরিচ্ছেদ নবম পরিচ্ছেদ আমরা রসাস্বাদন করছি আজ তিন চার দিন ধরে। মহাপ্রভু মানে তার মুখ দিয়েই বলেছেন যে, কারণ সব ফুল দেবতার চরণে স্থান পায় না, তবু আমাদের একটাই ভরসা যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শ্রীমুখ দিয়েই তিনি বলেছেন, মূর্খ বদতি বিষ্ণায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্ত সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন, ভগবান হচ্ছে ভাবের কাঙাল, প্রেমের কাঙাল। তাই তো তিনি বলেছেন, পুষ্পং পত্রং পুষ্পং ফলং প্রিয়ং যে যথামাং প্রযচ্ছতি। যে ভক্তি সহকারে আমাকে একটা পুষ্প নিবেদন করে, পুষ্প যদি না থাকে এক গ্লাস জলও যদি নিবেদন করে, তাও যদি না থাকে একটা একটা পাতাও যদি আমাকে ভক্তি সহকারে নিবেদন করে, আমি সেই ভাব আমি গ্রহণ, তার ভক্তের সেই ভাব আমি গ্রহণ করি। তাই তো বলা হয়েছে, তাই তো চৈতন্য মহাপ্রভু নিজ মুখেই তিনি বলছেন, উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। আমরা এই যে লীলাময় মহাপ্রভু কৃষ্ণপ্রেমের যে মহাভাবে তিনি নিমগ্ন ছিলেন, তা আমার মতো একটা বিষয়ই মানুষের উপলব্ধির বিষয় নয়, তবু এই স্পর্ধা কেন, এত উদ্ধত্ত যে চৈতন্য চরিতামৃত আমি পাঠ করার জন্য আমি বসেছি, কিন্তু তবুও মনে একটা আশা, কারণ যার কণ্ঠসুধা নেই সেও তো আপন মনে গুনগুন করে। যে প্রেমের ব্যাকুলতায় মধুময় কৃষ্ণ প্রেম লাভ করা যায়, সেই ব্যাকুলতা তো আমার মধ্যে নেই। তবু আমি বিশ্বাস করি যে, তবু আমরা সবাই বিশ্বাস করি যে, যা কিছু হয় সবই গুরুদেবের ইচ্ছাতেই হয়, সবই প্রভুর ইচ্ছাতেই হয়, কারণ তিনি যে লীলাময়, তিনি আমার মতো একটা নগণ্যকে দিয়েও একটা অসাধারণ, আমাদের একটা নগণ্য ব্যক্তিকে দিয়েও, আমি একটা নগণ্য তবু একটা ভগবান গুরুদেব তার কৃপাবিন্দু দিয়ে, কৃপাদণ্ড দিয়ে তিনি অসাধ্য সাধন করাতে পারেন, তারই কৃপায়। তাই বলা হয়েছে, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপায় একটা ল্যাংড়াও সে পথ চলতে পারে, একটা অন্ধ সে দেখতে পারে, সবই তো ভগবানের গুরুদেবের কৃপায়, সবই সম্ভব, সবই সম্ভব।
তাই তো আমরা দেখেছি দুদিন আগে যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের যে হোস্ট করে গোপাল মামা, সেই গুরুদেবের কৃপাতেই সেই সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে তিনি বেঁচে গিয়েছিলেন। সেই গুরুদেবের কৃপা হলে যে অসম্ভবকে সম্ভব করে তুলে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। তাই আমি সেই প্রেমাবতারং করুণাবতারং পূর্ণাবতারং মধুরাবতারং সর্বাবতারোত্তম সার সারং নমামি গৌরাঙ্গ মহাবতারং। তাই আমি প্রেমাবতার যিনি, করুণার অবতার যিনি, যিনি মধুর অবতার, সর্বোত্তম অবতার, সারাত সার অবতার, সেই মহান অবতার শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গের চরণে আমার আমি প্রণাম নিবেদন করছি। আমরা দেখেছি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দক্ষিণ ভারত তীর্থ পর্যটনে তিনি বেরিয়েছিলেন একাই, তিনি সঙ্গে কৃষ্ণদাস, সেই সেবক কৃষ্ণদাসকে নিয়ে। আর পথে তিনি যত যত গ্রাম নগর দর্শন করেছিলেন, সমস্ত নগরকে, সমস্ত যে সেইগুলি কিছুটা কিছু কিছু জায়গা তীর্থ বলে বলা হতো, সেই তীর্থস্থানকে তিনি মহাতীর্থে তিনি পরিণত করেছিলেন। তার কৃপা দণ্ড দিয়ে, কৃপা দিয়ে সেই সব নগরের গ্রামের লোকরা সবাই বৈষ্ণবে পরিণত হয়েছিল। সেই মহাপ্রভু সেই পাণ্ডিত্য শুনে এক বৌদ্ধ আচার্য তিনি তর্ক করার জন্য, শাস্ত্রার্থ করার জন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তিনি বুদ্ধ দর্শনের 9টা সিদ্ধান্তের কথা বলেছিলেন। তা আমরা গতকাল তা আমরা রস আস্বাদন করেছি। সর্বশেষে তিনি বলেছিলেন যে কী বলেছিলেন যে বেদ মানব রচিত, তিনি বলেছিলেন দয়া আদি সৎকর্মই হচ্ছে বুদ্ধ জীবন। কিন্তু দয়া আদি ধর্ম হচ্ছে আপেক্ষিক এইগুলি, কারণ আমরা আমাদের থেকে যে নিকৃষ্ট তাকেই আমরা দয়া দেখাতে পারি, কিন্তু কিন্তু আমাদের থেকে যে যিনি উৎকৃষ্ট যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে তিনি আমাদের দয়ার পাত্র কখনো হতে পারেন না, বরঞ্চ আমরা তার দয়ার পাত্র হই। অতএব দয়া প্রদর্শন একটা আপেক্ষিক ক্রিয়া মাত্র, এটা পরম তত্ত্ব নয়, এটা পরম তত্ত্ব নয়, যেটা বুদ্ধদের নবম সিদ্ধান্ত অনুযায়ী যা বলা হয়েছে যে এই দয়া আদি সৎকর্মই হচ্ছে পরম তত্ত্ব, সেটা কিন্তু পরম তত্ত্ব নয়। সেটা মহাপ্রভু মেনে নিতে পারেননি, কারণ অসুস্থ ব্যক্তিকে নিষিদ্ধ বস্তু আহার করতে দেওয়াটা দয়া নয়। এটা মানে একটা হিংসার রূপান্তর মাত্র। যতক্ষণ পর্যন্ত না আমরা জানতে পারি যে প্রকৃত দয়া কী, ততক্ষণ আমরা দয়ার নামে কেবল আমরা উৎপাতেরই আমরা সৃষ্টি করি। সেটা প্রকৃত দয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা হওয়া, কৃষ্ণ ভাবনা হয়ে কৃষ্ণ প্রেম সবাইকে বিতরণ করা, সেটাই হচ্ছে প্রকৃত দয়া। জন্ম সার্থক করি করো পর উপকার, সেটা মহাপ্রভু বলে গেছেন। এইভাবে মহাপ্রভু সমস্ত এই বুদ্ধ দর্শন 9টা সিদ্ধান্তকে তিনি খণ্ড খণ্ড করে দিয়েছিলেন। তারপর সমস্ত এই দার্শনিকরাম, মনোধর্মী দার্শনিক পণ্ডিতেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তারা পরাজিত হয়েছিলেন। তা দেখে অন্য অন্য লোকরা হাসাহাসি করতে লাগলো। তখন বুদ্ধরা খুব লজ্জিত হলো এবং ভয় পেল। সেই সমস্ত দার্শনিকরা সকলেই ছিলেন নাস্তিক, কেননা তারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতেন না। নাস্তিকেরা কেবল মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় খুব পারদর্শী হতে পারে, কিন্তু এবং তারা তথাকথিত দার্শনিকও হতে পারে, কিন্তু ভগবত বিশ্বাসী বৈষ্ণবেরা তাদের অনায়াসে তাদের পরাজিত করতে পারেন। তাই সেই বুদ্ধরা বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একটা পরম বৈষ্ণব। তারা তখন অত্যন্ত দুঃখিত মনে তারা ঘরে ফিরে গেলেন এবং সকলে মিলে তারা তখন একটা কুমন্ত্রণা করলেন। সেই বুদ্ধ মতাবলম্বীরা তারা তর্কে হেরে গিয়ে তারা লজ্জিত হয়ে তারা ঘরে ফিরে গিয়ে তারা কুমন্ত্রণা করতে লাগলেন, কীভাবে মহাপ্রভুকে তারা জব্দ করতে পারেন, কীভাবে তারা মহাপ্রভুকে অপমান করতে পারেন। তারা কুমন্ত্রণা করতে লাগলেন, অপবিত্র অন্ন এক থালিতে ভরিয়া
প্রভু আগে নিল মহাপ্রসাদ বলিয়া, তখন তারা কি করেছিল, হ্যাঁ তারা একটা থালার মধ্যে অপবিত্র সমস্ত মানে যেইগুলি অখাদ্য মানে খাদ্য সেগুলি অন্ন, হ্যাঁ অপবিত্র অন্ন নিয়ে তারা শ্রী মহাপ্রভুর কাছে গিয়ে তারা মহাপ্রসাদ বলে তাকে নিবেদন করলেন, মিথ্যা কথা বলে। এই অপবিত্র অন্ন বলতে এখানে বৈষ্ণবের গ্রহণের অযোগ্য অন্ন বোঝানো হয়েছে, অর্থাৎ মানে কি বৈষ্ণবেরা অ্যাকচুয়ালি তারা শুধু ভগবানকে নিবেদন করেই তারা মহাপ্রসাদ গ্রহণ করেন। যেটা ভগবানকে নিবেদন করা হয় সেটা ভোগ, সেটাকে ভোগ বলা হয়। যখন ভগবান সেটা গ্রহণ করেন সেটা মহাপ্রসাদে মহাপ্রসাদ হয়ে যায়, সেটাই বৈষ্ণবেরা গ্রহণ করেন, এটাই বৈষ্ণবদের অনুসরণীয় বিধি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন বৈষ্ণব আচার সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় তখন মহাপ্রভু বলেছিলেন যে অসৎসঙ্গ ত্যাগ, এটাই হচ্ছে বৈষ্ণব আচার, বৈষ্ণব আচার। তাই ভগবদ্গীতার বর্ণনা অনুসারে বলা হয়েছে, ভগবান বলেছেন কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটা পাতা একটা ফুল এবং ফলও নিবেদন করেন তাহলে আমি তা গ্রহণ করি। ভক্তি সহকারে ভক্ত তাকে যা মানে ভগবানকে যা নিবেদন করেন তাই ভগবান গ্রহণ করেন। একটা অবৈষ্ণব নিরামিষাসী হতে পারেন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন, কিন্তু তিনি যদি বিষ্ণু বিমুখতা হেতু তার মানে ভগবানকে প্রদত্ত অন্ন, বিষ্ণু বিমুখতা বিমুখতা হেতু তার প্রদত্ত অন্ন বিষ্ণু কখনো গ্রহণ করেন না, তাই বৈষ্ণবের পক্ষে সেই অন্ন গ্রহণ না করাই শ্রেয়। তখন কি হয়েছিল, সেই অপবিত্র অন্ন সেই মহাপ্রসাদ বলে যখন মিথ্যা কথা বলে মহাপ্রভুকে তারা নিবেদন করেছিল তখন কি হয়েছিল, হেনকালে মহাকায়ের পক্ষী আইল ঠুটে করি অন্ন সহ থালি লইয়া গেল, বুদ্ধগণের উপরে অন্ন পড়ে অমধ্য হইয়া বুদ্ধাচার্যের মাথায় থালি পড়িল বাজিয়া। সেই যে থালাটা মহাপ্রসাদ বলে যে থালাটা মহাপ্রভুকে নিবেদন করেছিল তখন সেই সময় সেই মুহূর্তেই একটা বিশাল আকার একটা পক্ষী, বিশাল আকারের একটা পক্ষী এসে সেখানে এসে ঠুটে করে সেই অন্ন সহ সেই থালাটা নিয়ে আকাশে উড়ে গেল। আহা, সেটাই হচ্ছে বৈষ্ণবের মহিমা। মহিমা ভগবান সবসময় ভক্তকে রক্ষা করেন যে কোনো উপায় হয়, সেটার দৃষ্টান্ত আমরা অনেক অনেক আমরা পেয়েছি, যেভাবে প্রহ্লাদ মহারাজকে নৃসিংহ রূপদেবে ভগবান রক্ষা করেছিলেন, দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, পাণ্ডবদের কত কত বিপদ থেকে রক্ষা করেছিলেন, ভক্তের বিপদে ভগবান হচ্ছেন ভগবান হচ্ছেন কী বলে ভক্তবৎসল ভগবান। তাই এখানেও আমরা দেখতে পাই, কারণ সে নিবেদিত অন্ন মহাপ্রসাদ বলে মিথ্যা কথা বলে সেটা অপবিত্র অন্ন, সেটা একটা বিশাল পক্ষী এসে মহাপ্রভু গ্রহণ করার আগেই একটা সেই পক্ষীটা এসে ঠুটে করে সেই থালাটি নিয়ে আকাশে উড়ে গেল। আর সেই সেই অমেধ্য অন্ন কী হয়েছিল, বুদ্ধদের সেখানে অনেক অনেক বুদ্ধরা বসেছিলেন, তারা সেদিন তারা ভাবছিলেন আজকে মহাপ্রভুকে তারা জব্দ করবেন। সেই মানে কি বলে অপবিত্র অন্ন যখন মহাপ্রভু গ্রহণ করবেন সবাই তখন দেখতে পাবে, আর মহাপ্রভুর তখন তার বৈষ্ণবত্ব চলে যাবে। সেটাই তারা পরীক্ষা করার জন্য সেখানে অপবিত্র অন্ন দিয়েছিল তাকে মহাপ্রভুকে পরাস্ত করার জন্য। সেখানে সেই যে বুদ্ধরা অনেক অনেক বুদ্ধরা যেখানে বসেছিল সেই পক্ষীটা যখন সেই থালাটা নিয়ে আকাশে উড়ে গেল তখন সেই অন্ন সমস্ত অন্ন বুদ্ধদের মাথার উপর পড়ল, আর সেই থালাটা সেই বুদ্ধাচার্য তাদের যে লিডার যেটা বুদ্ধাচার্য যিনি তর্ক করেছিলেন মহাপ্রভুর সঙ্গে, তিনি নয়টা বুদ্ধের নয়টা সিদ্ধান্তের কথা শুনিয়েছিলেন, সেই বুদ্ধাচার্যের মাথার উপরে গিয়ে সেই থালাটা ঠাম করে একটা শব্দ হয়ে মাথার উপর পড়ল, আর মাথার উপরে থালাটি পড়ার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড শব্দ হলো, দেড়ছে পড়িল থালি মাথা কাটি গেল মূর্ছিত হইয়া আচার্য ভূমিতে পড়িল, হাহাকার করি কান্দে সব শিষ্যগণ সবে আসে প্রভু পদে হইল লইল শরণ। তখন কি হলো,
বলো এই যে এই থালাটি যখন তেসরাভাবে পড়ে বুদ্ধাচার্যের মাথার উপর পড়লো, তার ফলে তার মাথা কেটে গেল, মাথা কেটে গেল। আর সেই বুদ্ধাচার্য, তাদের লিডার যেটা বুদ্ধাচার্য যাকে বলা হয়, তিনি ভূমিতে, তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। আর বুদ্ধাচার্যের সমস্ত শিষ্যরা তখন হাহাকার করে কাঁদতে লাগলেন, হায় 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 আমাদের গুরুদেবের কি হলো বলে কাঁদতে লাগলেন। এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তারা তখন তারা পাদপদ্মে তারা শরণ নিলেন, তারা পাদপদ্মে শরণ নিলেন। তাই তারা সকলে বললেন, তুমি তো ঈশ্বরের সাক্ষাৎ ক্ষমা অপরাধ, জিয়াও আমার গুরু করহ প্রসাদ। তারা সকলে মিলে মহাপ্রভুকে চরণে পতিত হয়ে প্রণাম নিবেদন করে তারা বলতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, আপনি সাক্ষাৎ ঈশ্বর, আমাদের সমস্ত অপরাধ আপনি আমাদের ক্ষমা করুন, কৃপা করে আপনি আমাদের গুরুদেবকে পুনরুজ্জীবিত করুন, দয়া করুন, তাকে তিনি বাঁচিয়ে তুলুন, আপনি আপনার কৃপা না হলে তিনি 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 মানে পুনরুজ্জীবন লাভ করবেন না। তখন মহাপ্রভু বললেন, প্রভু বললেন, প্রভু কহে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি, গুরু কর্ণে কহ কৃষ্ণ নাম উচ্চ করি, তোমা সবার গুরু তবে পাইবে চেতন, সর্ববুদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন। তখন কি হলো, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের বললেন, তোমরা সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে উচ্চস্বরে তোমার গুরুদেবের কানের কাছে গিয়ে কর্ণে গিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করো। হ্যাঁ, তোমরা গুরুদেবের কানের কাছে গিয়ে তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে এই নাম কীর্তন করো। তখন তোমার তাহলে তোমাদের গুরু গুরুদেব চেতনা ফিরে পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে তখন সমস্ত বৌদ্ধরা কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বলে তারা উচ্চস্বরে তার গুরুদেবের কানের কাছে গিয়ে তারা কীর্তন করতে লাগলো, গুরু কর্ণে কহে সবে কৃষ্ণ রাম হরি, চেতন পাইয়াচার্য বলে হরি হরি। সেই বুদ্ধাচার্যের শিষ্যরা যখন তার কর্ণে কৃষ্ণ নাম হরি নাম হরি হরি রাম, কারণ এই যে দ্বাদশ অক্ষর বত্রিশ নাম, সেখানে রামের নাম আছে, হরে হরে কৃষ্ণ, হরে মানে কি, হরে মানে হচ্ছেন আল্লাহ যিনি শক্তি, রাধা রানীর নাম, প্রথমে রাধা রানীর নাম উচ্চারণ করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে হরে মানে কে, রাধা রানী, হ্যাঁ আল্লাহ যিনি শক্তি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যাঁ রাধা রানী রাধা রানী, হরে রাম রামের নাম নেওয়া হয়েছে হরে রাম। তাই বলছেন এই হরি নাম শুনে, হরি হরি রাম নাম শুনে তখন আচার্যের তাদের গুরুদেবের সম্বিত ফিরে এলো, চেতনা ফিরে পেলেন। বুদ্ধরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী শ্রীমুখে এইভাবে তারা মহাপ্রভুর শ্রীমুখে কৃষ্ণ নাম দীক্ষা লাভ করেছিলেন, এবং তারা যখন কৃষ্ণ নাম উচ্চারণ করেছিলেন তখন তারা ভিন্ন মানুষে পরিণত হয়েছিলেন। তখন আর তারা পাষণ্ডবধ আচরণকারী বৌদ্ধ ছিলেন না, তাই তারা তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ তারা শিরোধার্য করেছিলেন। তারা যে অপরাধ করেছিলেন মহাপ্রভুর চরণে, কারণ মহাপ্রভু হচ্ছেন এতে কাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তা তারা না জানতে পেরে তার চরণে অপরাধ করেছিলেন। যেভাবে নবদ্বীপে যখন মহাপ্রভু ছিলেন তার কৈশল্যলীলা যৌবনলীলা এবং পৌগণ্ডলীলা নবদ্বীপে করেছিলেন সন্ন্যাস গ্রহণের আগে, মহাপ্রভু তখন বুঝতে পেরেছিলেন তার চরণে নবদ্বীপবাসীরা অনেক অপরাধ করবে, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করবেন। কারণ যখন একটা মানুষ যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তখন সবাই তাকে সম্মান জানায়, তাই তো মহাপ্রভু কলিযুগের বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাস নিয়ে পরিভ্রমণ করতে করছেন আর সমস্ত দেশবাসীকে তিনি উদ্ধার করে করে চলছেন। তাই এই এই বুদ্ধ ধর্মের অবলম্বীরা তারা মহাপ্রভুর আদেশ শিরোধার্য করেছিল, এবং তাদের স্বাভাবিক
মানে কৃষ্ণপ্রেমের পুনর্জাগরণ হয়েছিল, স্বাভাবিক কৃষ্ণপ্রেম। তার মানে কি স্বাভাবিক কৃষ্ণপ্রেম? সেটা আগেই গতকাল আমরা সেটা আমরা আলোচনা করেছিলাম। স্বাভাবিক কৃষ্ণপ্রেম মানে আমরা আমরা হচ্ছি কৃষ্ণ চেতনাময়, আমরা জন্ম থেকেই আমরা কৃষ্ণপ্রেম আমাদের হৃদয়ে আছে, আমাদের প্রত্যেকে আমরা কৃষ্ণপ্রেম হৃদয়ে আছে। কিন্তু আমরা এই জড়জাগতিক এই সত্তর যতমর গুণের ফলে আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছি, তাই আমরা ভুলে গেছি কৃষ্ণকে, আমরা ভুলে গেছি। হ্যাঁ, আমরা যে কৃষ্ণের নিত্য দাস, আমরা যে ভগবানের সন্তান, তিনি যে আমাদের পরম পিতা, আমাদের যে ভগবানের সঙ্গে যে আমাদের সম্পর্ক, মানে ইটার্নাল সম্পর্ক, চিন্ময় সম্পর্ক, নিত্য সম্পর্ক, সেটা আমরা ভুলে গেছি। তাই তো আমরা এই জড়জগতে আমরা এই সংসারে আমরা নানা রকমের দুঃখ ভোগ করছি। তাই সেই যে বুদ্ধদের স্বাভাবিক কৃষ্ণপ্রেম পুনর্জাগরিত হয়েছিল, এই জন্য টু রিভাইভ আওয়ার কৃষ্ণ কনসিয়াসনেস আমাদের গুরুদেবের শরণে যাওয়া উচিত। কারণ একমাত্র গুরুদেবেই আমাদের যে পুনর্সুপ্ত যে কৃষ্ণপ্রেম, সেটা আমাদেরকে একমাত্র গুরুদেব আমাদেরকে জাগৃত করতে পারেন। গুরুদেব ছাড়া আর কেউ এই আমাদের সুপ্ত কৃষ্ণপ্রেম কেউ জাগৃত করতে পারে না। তাই তো বলা হয়েছে যে কি ভুলে গেলাম, আচ্ছা পরে মনে পড়লে বলবো। হ্যাঁ, এবং এইভাবে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে বিষ্ণু পূজা করতে তারা সক্ষম হয়েছিলেন। কারণ গুরুই, একমাত্র গুরুদেবেই শিষ্যকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করতে পারেন। অর্থাৎ মানে কি, অচৈতন্য শিষ্যের চৈতন্য সম্পাদন করে বিষ্ণু পূজায় অনুপ্রাণিত এবং নিযুক্ত করেন, তারই নাম হচ্ছে দীক্ষা বা দিব্য জ্ঞান, তারই নাম হচ্ছে দীক্ষা। এই যে আমাদেরকে গুরুদেব যে দীক্ষা দেন, তাহলে দীক্ষা মন্ত্র দেন, তা আমরা নতুন একটা নূতন নবদেহ আমরা নূতন দেহ আমরা লাভ করি, নূতন জন্ম আমরা লাভ করি দীক্ষা লাভ করার সঙ্গে। কারণ আমরা হচ্ছে অচৈতন্য, আমরা জীব, আমরা বদ্ধ জীব, এবং অচৈতন্য শিষ্যের চৈতন্য সম্পাদন করে বিষ্ণু পূজায় আমাদেরকে অনুপ্রাণিত এবং নিযুক্ত করেন, তারই নাম হচ্ছে দীক্ষা, সেটাই হচ্ছে দিব্য জ্ঞান। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছিল, এই অচেতন বুদ্ধাচার্যের পূর্বে শিষ্যরাই চৈতন্য মহাপ্রভু কৃপায় কৃষ্ণ নামে চৈতন্য লাভ করে তারা তথাকথিত মানে বুদ্ধ, মানে গুরু মানে বুদ্ধগুরু, মানে সেই বুদ্ধাচার্য যিনি তার তর্ক করেছিলেন মহাপ্রভুর সঙ্গে, সেই গুরুর কর্ণে কৃষ্ণ নাম উচ্চারণ করে আচার্যের কাজ করেছিলেন। এই যে তারা যে মহাপ্রভু যে বুদ্ধদের বলেছিলেন তোমরা তোমার গুরুদেবের কানে তোমরা কী করে কৃষ্ণ নাম উচ্চারণ করো, তারা তাই এখানে বলা হচ্ছে তারা একটা আচার্যের কাজ করেছিলেন তারা। এটাই হচ্ছে পরম্পরার পন্থা, এটাই হচ্ছে পরম্পরার পন্থা। তাই এইভাবে জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমাদের জানতে হবে কীভাবে গুরু এবং শিষ্য হতে হয়। পরম্পরার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপালাভ না করলে আচার্যের কাজ করা যায় না। কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি আচার্য, প্রভুরে করেন অভিনয়, করেন অভিনয় দেখিয়া সকল লোক হইল বিস্ময়, এই রূপে কৌতুক করি সচিরানন্দন, অন্তর্ধান কইল কেহ না পায় দর্শন। বুদ্ধ আচার্য যখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে অত্যন্ত বিনীতভাবে চৈতন্য মহাপ্রভুর শরণাগত হলেন, তা দেখে সেখানে সমস্ত উপস্থিত যেখানে উপস্থিত লোকরা যারা ছিলেন তারা বিস্মিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। এইভাবে সচিরন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু কৌতুক করে সেখান থেকে তিনি অন্তর্হিত হয়ে গেলেন, এবং কেউ আর মহাপ্রভুকে সেখানে দেখতে পেলেন না, কারণ মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন সেখান থেকে। কারণ সন্ন্যাসীর ধর্মই এটা, তারা অনেক সময় অনেকক্ষণ ধরে এক জায়গায় তারা থাকেন না। মহাপ্রভু চলিয়া ইলা ত্রিপতি ত্রিমল্লে, চতুর্ভুজ মূর্তি দেখি ব্যঙ্কটাব্জে চলে। কারণ মহাপ্রভু তো পরিভ্রমণে কেন বেরিয়েছেন, তিনি জীবদের উদ্ধার করার জন্যই তো তিনি বেরিয়েছেন। তাই তিনি মহাপ্রভু চলতে চলতে সেই স্থান ত্যাগ করে তিনি চলতে চলতে তিনি তিরুপতি তিরুমল্লে চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন, এবং সেখান থেকে তিনি ব্যাংকট পর্বতে গেলেন।
এটা ব্যাংকট মানে দক্ষিণ ভারতে মানে অনেক অনেক মানে দক্ষিণ ভারতে অনেক সুন্দর সুন্দর মানে ঐশ্বর্যমণ্ডিত মন্দির আছে। আর কিন্তু এই যে ব্যাংকটের যে এই যে বালাজি মন্দিরটি বিশেষ ঐশ্বর্যপূর্ণ এবং সম্পদশালী মন্দির। এরা আশ্বিন মাসে মানে এখানে একটি বৃহৎ মেলাও হয়। এটা দক্ষিণ রেলওয়ের তিরুপতি নামক স্টেশন এখানে আছে, সেখানে অনেক অনেক অনেকটি মন্দিরও আছে। সেখানে এই তিরুমল্ল, এই যে এখানে রামচন্দ্রের বিগ্রহ আছে তিরুমল্ল, সম্ভবত মানে তিরুপতির এই তিরুমল্ল, এই নামটা হচ্ছে তিরুমল্ল। এখানে এই চৈতন্য চরিতামৃতে এখানে তিরুমল্ল বলা হয়েছে, ব্যাংকট ক্ষেত্র তাকে তিরুমল্ল, কিন্তু সেটা হচ্ছে প্রাচীন নাম, তিরুপতির প্রাচীন নাম। এখন তিরুপতি বলা হয়, সেটা কিন্তু প্রাচীনকালে সেটার নাম ছিল তিরুমল্ল। এবং মহাপ্রভু কী করেছেন, ত্রিপতি আসিয়া কইল শ্রীরাম দর্শন রঘুনাথ আগে কইল প্রণাম স্তবন। ত্রিপতিতে এসে চৈতন্য মহাপ্রভু মন্দিরে তিনি শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করলেন, সেখানে তিনি রঘুনাথের প্রণাম এবং সব করলেন। সেখানে এসে এসে মহাপ্রভুর একটা ঘটনা মানে মনে হলো, রামচন্দ্রকে প্রণাম নিবেদন করার সময় তিনি স্তুতি করলেন। একবার যখন রামচন্দ্র বিগ্রহ দর্শন করে রামচন্দ্র একবার সীতাদেবীকে বলেছিলেন, সীতা মানে রামচন্দ্র যখন যে নবদ্বীপে এসেছিলেন একবার, তখন তিনি সীতা সীতা বলেছিলেন কি নবদ্বীপ ধাম কী সুন্দর, নয়টা দ্বীপে ঘেরা, কত সুন্দর ফুল সরোবর আছে, কেন তোমার মন এত খারাপ, কেন উদাসীন তুমি হে প্রভু, রামচন্দ্রকে সীতাদেবী জিজ্ঞেস করেছিলেন। তখন রামচন্দ্র সীতাদেবীকে বলেছিলেন যে হে সীতে, তুমি জানো না আমরা এই নবদ্বীপে আমাদের আবার আমাদের মিলন হয়েছে, এখন আবার বিরহ হবে, সেপারেশন হবে। এইভাবে আমরা এই ত্রেতা যুগে এইভাবে রাম আর সীতার মিলনও হয়েছিল, আবার বিচ্ছেদও হয়েছিল, কিন্তু কিন্তু আবার আমরা মিলিত হব, রামচন্দ্র সীতাকে বলেছিলেন। কিন্তু চিন্তা করো না হে সীতে, আমরা দাপরে আবার মিলিত হব, মিলিত হব, কিন্তু 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 আমি আবার আবার আমি তোমার থেকে আমি চলে যাব, তোমাকে আমি ছেড়ে চলে যাব। তাই তো আমরা দেখি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দশ বছর এগারো মাসে মানে 11 বছর বয়সেই তিনি অক্রূর এসে শ্রীকৃষ্ণকে আর বলরামকে নিয়ে চলে গিয়েছিলেন সেই মথুরাতে। আর 100 বছর তাদের মিলন হয়নি সেই রাধাকৃষ্ণের। তখন রামচন্দ্র বলেছিলেন সে দাপরেও আমরা মিলব ঠিকই, দেখা হবে বৃন্দাবনে, রাসলীলা করব, কিন্তু আবার বিরহ হবে। কিন্তু কিন্তু চিন্তা করো না হে সীতে, কিন্তু কলিযুগে আবার আমরা মিলিত হব, তোমার সঙ্গে আমার বিবাহ হবে, তুমি হবে বিষ্ণুপ্রিয়া আর আমি হব সচিনন্দন গৌরহরি, আমাদের মিলন হবে, কিন্তু আবার যখন আবার আমাদের বিরহ হবে, 16 বছর যখন তোমার বইয় বয়স হবে, তখন আমি সন্ন্যাস নিয়ে আমি আবার তোমাকে ছেড়ে চলে যাব। তাই রামচন্দ্র এইগুলি কথা তিনি ত্রেতাতেই তিনি সীতাদেবীকে বলেছিলেন। সেই কথাগুলি মহাপ্রভুর মনে হয়ে গেল, তাই তিনি ভাবে আবেগ হয়ে তিনি স্তুতি করতে লাগলেন, রামচন্দ্রের সব করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানেই গেছেন সেখানেই তার প্রভাব দর্শন করে লোকেরা বিস্মিত হয়েছেন। এইভাবে দয়াময় শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তিনি করলেন, তিনি হাঁটতে হাঁটতে আবার পরিভ্রমণ করতে করতে তিনি নৃসিংহ মন্দিরে এলেন। এইভাবে আমরা দেখছি দক্ষিণ ভারতে মানে যত যত গ্রামে গিয়েছিলেন শহরে গিয়েছিলেন অনেক অনেক নৃসিংহদেবের মন্দিরও ছিল, রামচন্দ্রের মন্দির ছিল, এইভাবে শিব মন্দির ছিল, অনেক অনেক শিব মন্দির অনেক অনেক শিব মন্দির ছিল। আর তিনি এখন যেই যেই মানে মানে রামচন্দ্রের বিগ্রহ দর্শন করেছিলেন, আমরা আগেও দেখেছি রামচন্দ্রের বিগ্রহ দর্শন করেছিলেন, কিন্তু এখন যেটা করেছিলেন সেটা ছিল তিরুপতিতে। আবার তিনি যে নৃসিংহ মন্দির যেখানে দর্শন করেছিলেন সেটা হচ্ছে পানা বলে একটা স্থান আছে, পানা নৃসিংহ, পানাকল নৃসিংহ, সেটা হচ্ছে বেজাওয়াদা। এর নামগুলিও ভীষণ বিচিত্র, আমি উচ্চারণ করতে পারছি না। বেজাওয়াদা শহরে 7 মাইল দূরে মঙ্গলগিরির মানে মধ্যে অবস্থিত এই নৃসিংহদেবের মন্দির, সেখানে তিনি দর্শন করেছিলেন। আর মার্চ মাসে সেখানে একটা বৃহৎ মেলা হয়। আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে, তারপর আমি আরেকটা কথা বলে আমি শেষ করছি।
এই যে নৃসিংহদেবের মন্দির যিনি দর্শন করেছিলেন, এই মন্দিরে সেখানে তাঞ্জোরের ভূতপূর্ব মহারাজা কৃষ্ণের ব্যবহৃত ব্যবহৃত একটা শঙ্খ তিনি বলে কথিত একটা শঙ্খ দান করেছিলেন। সেই মানে এখানে আমরা দেখছি তেতার এবং দাপর যুগের নিদর্শন সেখানে পাওয়া যায় এই দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে। সেখানে ভূতপূর্ব মহারাজা সেই এই নৃসিংহ মন্দিরটা সেখানে তিনি মানে চিনির পানা মানে শরবত মানে শরবত মানে চিনির পানা মানে শরবত ভোগ দেওয়া হয় বলে এই বিগ্রহের নাম হচ্ছে পানা নৃসিংহ। এবং মহারাজা নির্দেশ দিয়েছিলেন যাতে রোজ যাতে এখানে চিনি পানা দেওয়া হয়, শরবত ভোগ দেওয়া হয়, এই জন্য এই নৃসিংহদেবের নাম হচ্ছে পানা নৃসিংহ। আর এখানে এটাও শাস্ত্রে উল্লেখ আছে যে যে নৃসিংহদেবকে যখন শরবত যখন ভোগ দেওয়া হয় ইনি শরবতের অর্ধেকের বেশি গ্রহণ করেন না, মানে পুরো গ্লাসটাতে নিজের যতটুকু শরবত তাকে নিবেদন করা হয় নৃসিংহদেব পুরোটা গ্রহণ করেন না, তিনি অর্ধেকের বেশি গ্রহণ করেন না, সেটাও বলা হয়েছে। তারপর প্রমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃসিংহদেবকে স্তুতি করলেন, প্রণতি করলেন, আর মহাপ্রভুর সেই ভাবাবেশ থেকে মানে দর্শন করে সমস্ত লোকেরা চমৎকৃত হয়েছিল। এবং তারপর তিনি শিবকাঞ্চিতে মহাপ্রভুর শিব মন্দিরে দর্শন করলেন, তারপর তিনি শিবকাঞ্চিতে এসে পৌঁছলেন এবং সেখানে তার প্রভাবে তিনি সমস্ত শৈবদের তিনি বৈষ্ণবে পরিণত করেছিলেন। এবং এই যে শিব মানে কাশী কাঞ্চি সেটাকে দক্ষিণ কাশী নামেও পরিচিত। এখানে এই এই দক্ষিণ কাশীতে অসংখ্য শিবলিঙ্গ আছে, তার মধ্যে একাশ্বর মানে একাম্বর কৈলাসনাথ এই মন্দিরটি অতি প্রাচীন এই এখানে এই দক্ষিণ কাশীতে একাম্বর কৈলাসনাথ। তারপর চৈতন্য মহাপ্রভু বিষ্ণুকাশীতে এসে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ দর্শন করলেন এবং বহু স্তব তিনি উচ্চারণ করেছিলেন। আমরা দেখব, কারণ আমরা আমি মানে যথাসম্ভব চেষ্টা করছি মানে বিস্তারিতভাবে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে তিনি বর্ণনা করে গেছেন, আমার কোনো ক্ষমতা নেই আমি নিজের থেকে বর্ণনা করার, কিন্তু অনেক অনেক ঘটনা আমি এখানে অনেক অনেক ঘটনা যেমন রামচন্দ্রের ঘটনা, সীতাদেবীর এইগুলি, নৃসিংহদেবের এইগুলি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ নেই, তবুও আমি 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 মানে যেহেতু আমি এটা আমাদের অধ্যায়ের এটা কানেক্টেড এই জন্য আমি আমি চেষ্টা করেছি। আমি যা আগেই আমি আমাদের আচার্যদের মুখে আমি শুনেছি বা আমি অন্য গ্রন্থে আমি পড়েছি, তাই আপনি আমি আপনাদের কাছে আমি সঙ্গে আমি শেয়ার করছি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দুর্লভ বজহুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহে এ ভব সিন্ধুরে, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর দিতিরে, কমল দল জল জীবন টল মল ভজ হরিপদ নীতিরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে, ভজহুরে মন শ্রী নন্দ নন্দন শিবানন্দ বাবার চরণারবিন্দ, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, শিবানন্দ বাবা সৎসঙ্গ কি জয়, জয় 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 শ্রী গুরুদেব কি জয়, নিতাই গৌর সীতানাথ আমার ভুল ত্রুটি মার্জনা করুন, প্রণাম প্রণাম সবাইকে।